জনাঙ্গনত পরিণত ঢাকা বিশ্ববিদ্যালয়। চাকরিত সংরক্ষণ ব্যবস্থাক লয় উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশ সরকারের সরকারি চাকরির কোটা ব্যবস্থাক লয় উত্তপ্ত হয়ে আছে দেশখনের পরিস্থিতি। এই পর্যন্ত সংরক্ষণ পদ্ধতিক লয় হওয়া প্রতিবাদত ছজন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 400 অধিক প্রতিবাদকারী। বাংলাদেশৰ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মারবন্ধি উলাই আহিছে ছাত্র সমাজ। বুধবারের পর হওয়া এই প্রতিবাদর ফলত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। কি এই বিতর্কিত কোটা সিস্টেম? অসামরিক সেবার কোটা ব্যবস্থার ক্ষেত্র 5 জুনত স্বাধীনতা সংগ্রামের পরিয়াললৈ 30% আসন সংরক্ষণ করার রায়দান করে বাংলাদেশ উচ্চ ন্যায়ালয়ে। ইয়ার পাছতে দেশখনত জ্বালামুখী সদৃশ পরিস্থিতি সৃষ্টি হল। এসময়ত বাংলাদেশের মুক্তি সংগ্রামত নেতৃত্ব দিয়া আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রকাশ করে উচ্চ ন্যায়ালয়ে এই রায় দিয়ার অভিযোগ উত্থাপন হয়। তার পিছতে দেশজুড়ি প্রতিবাদর জোয়ার উঠে। ১৮ চনত স্বাধীনতা সংগ্রামের পরিয়ালর কোটা আতরার দাবিত 4 মাস জোড়া এক প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদত শিক্ষক আর ছাত্র সমাজে ভাগ লৈছিল। কিন্তু শেহতীয়াকৈ উচ্চ ন্যায়ালয়ের রায়ের পাছতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উফন্দি উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের হিংসাত্মক প্রতিবাদর পাছতে দেশখনের বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগে অনির্দিষ্ট কাললৈ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয়কে ধরে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানসমূহ। ইতিমধ্যে বন্ধ করে দিয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রাবাস। বাংলাদেশের সেনাই পরিস্থিতি নিয়ন্ত্রণের নামি পড়েছে রাজপথত। কেবাখনো শহরত প্রতিবাদকারীরে আরক্ষী আর সেনার সংঘাত হয়েছে। অসামরিক সেবার কোটা ব্যবস্থার সংস্কারের দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।